ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার পর সোমবার থেকেই দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভ্যাকসিনের বেশ কয়েকটি চালান পৌঁছে গেছে অঙ্গরাজ্যে। সব জায়গায় সুষ্ঠুভাবে ভ্যাকসিন বিতরণের নিশ্চয়তা দিয়েছেন অপারেশন ওয়ার্প স্পিড। এছাড়া ভারত সরকার আগামী 6 থেকে 8 মাসের মধ্যে 30 কোটি মানুষকে 2 ডোজ করে কোভিড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে বলে জানিয়েছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের প্রবল সংক্রমণ ঠেকাতে আর একটি দিনও নষ্ট করতে রাজি নয় যুক্তরাষ্ট্র। অনুমোদন দেওয়ার একদিন পরে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন সরবরাহ শুরু করে দিয়েছে প্রশাসন। সোমবার থেকেই দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে মার্কিন অপারেশন ওয়ার্প স্পিড প্রোগ্রামের প্রধান জানান, সোমবার সকালেই দেশের 145টি স্থানে ভ্যাকসিনের চালান পৌঁছে যাবে। ভ্যাকসিনগুলো মোট 636টি কেন্দ্রে সরবরাহ করা হবে। গোটা দেশে 33 কোটি গ্রাহকের কাছে ভ্যাকসিনের ডোজ পৌঁছে দিতে এবং -70 ডিগ্রি সেলসিয়াসে সেগুলো সংরক্ষণ করতে আমরা মাসব্যাপী কাজ করেছি। এছাড়া যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের প্রধান স্টিভেন হান জানান, চলতি সপ্তাহান্তেই প্রথম 30 লাখ ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হবে। মূলত স্বাস্থ্যকর্মী ও বয়োজ্যেষ্ঠদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। এছাড়াও 16 বছর ও এর ঊর্ধ্ব বয়সীদের জন্য এই ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছেন হান। এদিকে ভারতে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে 30 কোটি মানুষকে 2 ডোজ করে মোট 60 কোটি কোভিড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ কমিটির প্রধান ভিকে পল জানিয়েছেন, সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, বায়োটেকের কোভ্যাকসিন, জাইডাস ক্যাডিলারের জাইকোভ ডি এবং রাশিয়ার স্পুটনিক 5 এই 4টি টিকা সংরক্ষণে প্রয়োজনীয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সংরক্ষণযোগ্য হিমঘর তাদের প্রস্তুত রয়েছে। অন্যদিকে আফ্রিকা মহাদেশের মধ্যে মিশরে প্রথম ভ্যাকসিন সরবরাহ করল চীন। শুক্রবার সেখানে সিনোফার্ম এর প্রথম চালানটি পৌঁছেছে। প্রথমে 50,000 ডোজ দেশটির হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও গুরুতর অসুস্থদের মাঝে প্রয়োগ করা হবে। উল্টোদিকে পেরুতে এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় চীনা কোম্পানি সিনোফার্মের ভ্যাকসিনের ট্রায়াল বাতিল ঘোষণা করেছে সরকার। নাহিদ জিহান, নিউজ 24।